মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অনলাইন ভর্তির ফলাফল লটারির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে লটারি অনুষ্ঠিত হয়। অনলাইনের মাধ্যমে ষষ্ঠ শ্রেণীর ২৮৩ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেন। তার মধ্যে লটারির মাধ্যমে ১৭০ জন ভর্তির সুযোগ পান বিদ্যালয়ে। এছাড়া সপ্তম শ্রেণীতে ভর্তির আবেদন করেন ২৩ জন, ভর্তির সুযোগ পান ১২ জন। অষ্টম শ্রেণীতে আবেদন করেন ২২ জন, ভর্তির সুযোগ পান ১৯ জন এবং নবম শ্রেণীতে আবেদন করেন ১৩ জন, ভর্তির সুযোগ পান ১২ জন। সকল শিক্ষার্থীর ফলাফল অনলাইনে প্রকাশ করা হয়। ফলাফল মোবাইল মেসেজের মাধ্যমে অভিভাবকদের জানিয়ে দেওয়া হয়। ভর্তি লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়জুল ইসলাম। ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসিরউদ্দিনের সভাপতিত্বে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ অনেকেই উপস্থিত ছিলেন।